সত্যি পড়ো, তুমি একটুও বদলাও, ঠিক আগের মতো রয়ে গেছো। হ্যাঁ, অবশ্য বদলেছে জবা। কেন দেবী, কেন কি কেন? তুমি তোমার দামি গাড়িটা আমার বাড়িতে পাঠালে কেন? আজকে তোমার অফিসে আমার জন্য আলাদা করে কেবিন করলে কেন? তারপর সেটাকে এত সুন্দর করে ডেকোরেশন করেছো কেন? কিসের জন্য বলো? তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না, বরং তুমি আমার কে? শুধুমাত্র বন্ধু। এখন তোমার অফিসের একজন কর্মী। আচ্ছা, টেল মি ওয়ান থিং, তোমার অফিসে বাদবাকি এমপ্লয় যখন জয়েন করে, তাদের কি এরমভাবে ওয়েলকাম করা হয়? এইভাবে ফুলের বুকে দিয়ে বস কি তাকে পুরো কেবিনটাকে ঘুরিয়ে দেখায়? বলো, তাহলে আমার সাথে কেন করছো দেবী, কেন? তুমি আর পাঁচজন অন্য স্টাফ এক জায়গায়, ফারাকটা কেন আছে দেবী? কাজের জায়গায় তো এরকম ফারাক থাকার কথা নয়। পার্সোনাল সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, এটা কাজের বাইরে থাকা উচিত। আর এসব যদি প্রফেশনাল সম্পর্ক এফেক্ট করে, আমাদের পার্সোনাল সম্পর্কটা কখনো কোনোদিন কি কোনো কিছুতে বাধা হয়েছে পরম? কেন ভাবছো পরম যে তোমার আমার বন্ধুত্ব কাজের জায়গায় সমস্যা করবে? না পরম, আমি সেটা হতে দেব না। কারণটা হলো, তোমার মতো কোয়ালিফাইড মানুষকে আমার অফিসে আমার এমপ্লয়ি হিসেবে পাওয়াটাই তো সবচেয়ে স্পেশাল ঘটনা। তার জন্য কিছু স্পেশাল তো হবে, আর পাঁচজনের থেকে আলাদা তো হবেই পরম। তুমি আমি হাতে হাত ধরে, না না, আই মিন একসাথে এই কোম্পানিটা কমিউনিকেশনের জগতে একটা নতুন নাম হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, এটাই আমার স্বপ্ন পরম। আমি তোমার কাছে আরো অনেক কিছু চাই। কোম্পানির অনেক বড় এক্সপেকটেশন তোমার কাছে, আর তার জন্য তোমার যাতায়াতের জন্য একটা গাড়ি প্রোভাইড করব, সেটা তো একটা নর্মাল ব্যাপার পরম। না, এটা সামান্য ব্যাপার নয়। তোমার এই অফিসের এমপ্লয় যতটুকু সুবিধা পায়, আমিও ঠিক ততটুকু সুবিধা নিতে চাই, তার বেশি না। সত্যি পরম, তুমি একটুও বদলাও, ঠিক আগের মতো রয়ে গেছো। হ্যাঁ, অবশ্য বদলেছে জবা।